শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। যে কারণে প্রশিক্ষণরত 252 এসআইকে অব্যাহতি। সেন্ট মার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত। মধ্যরাতে ব্যারিস্টার সুমনের ভিডিও বার্তা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে কথাটা আমি বলেছিলাম গত দুটো কমপক্ষে দুটো ভিডিওতে আমি কথাটা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কিছু ঘটনা এই দেশে ঘটবে এবং সরকারের সঙ্গে রাষ্ট্রপতির যে টানা পড়েন সেই ইঙ্গিতটাও আমি দিয়েছিলাম, তারই প্রতিফলন হিসাবে এটা ঘটবে। এবং আমি এটাও বলেছিলাম হয়তো এমনও দেখা যাবে যে যে কাজগুলো সরকার করতে পারে না, অনেক সময় তাদের আইনগত কিছু জটিলতা থাকে, সে কাজগুলো নানাভাবে ছাত্ররা করে দিচ্ছে, যেমন বিচারপতিদের অপসারণ। এই ব্যাপারটা কিন্তু সরকারের পক্ষে আইনগত কিছু ঝামেলা ছিল, ছাত্ররা তাদের পক্ষ হয়ে করে দিয়েছে। এবং এখানেও সেই একই জটিলতা রক্ষা করার নিরসন করার জন্য দেখা যাবে ছাত্ররা রাষ্ট্রপতি পদত্যাগ চাইবে এবং বঙ্গবন্ধু ঘেরাটোরা এগুলো করবে। এই কথাগুলো আমি কিন্তু দুদিন আগেই বলেছিলাম এবং সেটাই শুরু হয়ে যাচ্ছে। এখন শুরু হয়ে যাচ্ছে এই কারণে যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ 5 দফা দাবির কথা ঘোষণা করেছেন এবং এই 5 দফা দাবির মধ্যে কী কী আছে। প্রথমত যেটা আছে সেটা হলো মোদ্দা কথা, যে শাহাবুদ্দিন আহমেদ যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন উনি যে সংবিধানের আলোকে আছেন সেই সংবিধানটাকে বাতিল করতে হবে এবং বাতিল করে 72-এর সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখতে হবে, এই হলো ওনার দাবি, ওদের দাবি। এখন এটা কীভাবে করা হবে, কীভাবে সম্ভব, এটা একটু জটিলতা আছে, সে আলোচনা আমি বরং পরে আসি। আর এছাড়া আরেকটা দ্বিতীয় দাবি কি, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে সংগঠন হিসাবে। এবং এই দুটো, প্রথম এই দুটো দাবি পূরণ করতে হবে 1 সপ্তাহের মধ্যে, এই দুটো 1 সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে। তারপরে যেটা বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে 2024 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের মধ্যে বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে প্রোক্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা করতে হবে। আর বলা হয়েছে 2014, 2018, 2024 এই তিনটা নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে, মানে ওই নির্বাচনগুলো বৈধ হয়নি। এবং ওই তিন নির্বাচনে যারা যারা এই দেশে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং তারা যেন কোনোভাবেই বাংলাদেশে প্রাসঙ্গিক না হতে পারেন ও নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে। এই হলো মূলত দাবিগুলো এবং এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে অলরেডি তারা মাঠেও নেমে গিয়েছে। আজকে দেখলাম যে বিকেলে এই বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং সেই বিক্ষোভে বেশ কিছু ব্যানার দেখা গেছে। ব্যানার কারা নিয়ে আসছিল, ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 2024, তারপরে 36 জুলাই পরিষদ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মঞ্চ, এরকম বেশ কিছু ব্যানারে তারা বঙ্গভবনের সামনে এসে সমবেত হয়েছেন এবং স্লোগান দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে। এই যে বিষয়গুলো হচ্ছে এটা হতে থাকবে, আগামীতে আরও কিছু হবে, আমরা বরং অপেক্ষা করব যে আলটিমেটলি এটা কী হয়। তবে সবচেয়ে যে জিনিসটাতে আমি খুব সিরিয়াসলি অপেক্ষা করব সেটা হলো এই আন্দোলনের প্রতি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূমিকাটা কী হয় সেটা দেখার জন্য। এই অপেক্ষাটা আমি কেন করব, তারা কি করেন এটা দেখার জন্য কেন করব, সেটা আমি পরে আপনাদেরকে একদিন বলবো। আজকে আমি খেলে এটুকু বলে রাখলাম যে আমার মানে খুবই সিরিয়াস টাইপের অবজারভেশন থাকবে যে এই সরকার এই আন্দোলনটাকে কীভাবে নোটিশ করে, কীভাবে হ্যান্ডেল করে। এবং যদি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেন ছাত্রদের প্রতি, ছাত্রদের আন্দোলনের প্রতি আন্দোলনকে অনার করে, তাহলে সব ঝামেলা তো মিটেই গেল,
কোনো সমস্যা নেই, আর যদি অনার না করেন তাহলে কি হবে সেটাও দেখতে হবে। এবং যদি অনার করে চলে যান উনি এই ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই মঞ্চ, এই সমস্ত দলের দাবির প্রেক্ষিতে, সেটাও কিন্তু বাংলাদেশে একটা নতুন উদাহরণ তৈরি হবে বলে আমার ধারণা। এখন আমি যে কথাটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে আপনার রেভলিউশনারি একটা দাবি, যে দাবিগুলো তারা করেছে এগুলো কিন্তু আমি মাকে মনে হয় যে বিপ্লবী দাবি, যে প্রোক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা করাটা, তারপরে এই সংবিধানকে বাতিল করাটা অথবা সংবিধানকে অমান্য করাটা, নতুন সংবিধান তৈরির জন্য ব্যবস্থা নেওয়াটা, এটা কিন্তু একটা বিপ্লবোত্তর রাষ্ট্রের এটা প্রথম করণীয়। কিন্তু যে কথাটা আমরা সবসময় বলছিলাম যে উচিত ছিল কি, যে একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, সেই সরকারের রেখে যাওয়া আইন কানুনগুলো মেনে আপনি যদি সরকার চালাতে চান তাহলে কিন্তু আপনি বৈপ্লবিক কোনো পরিবর্তন আনতে পারবেন না। এবং যেটা গত আড়াই মাসে আমরা দেখেছি, বৈপ্লবিক কোনো কিছুই তারা করতে পারেনি। ছাত্রদের যে চেতনা এখন হয়েছে, এই চেতনা যদি মানে কেবল রাষ্ট্রপতিকে অপসারণের জন্য মধ্যে সীমাবদ্ধ না থাকে তাহলে আমি খুবই খুশি হব। তারা অন্য অন্য যে দাবিগুলো করেছে, যে একটা নতুন করে সংবিধান করার জন্য, একটা প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন আনার জন্য, এবং এই যে বিষয়গুলো তারা এনেছে, এটা যদি তখনই করা হতো, শুরুতেই করা হতো, তাহলে হয়তো সবচেয়ে ভালো, তাহলে তখন কিন্তু আপনি নতুন করে অনেক কিছু করতে পারতেন। কিন্তু হয় কি, ওই কাদা মাটি যখন নরম থাকে তখন আপনার যে কোনো শেপে নিতে পারেন, কিন্তু মাটি যখন শুকিয়ে যায় তাকে কিন্তু আবার রিশেপ করতে গেলে ওই মাটিগুলিকে আবার ভিজিয়ে কাদা বানাতে হয়। মাটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর মধ্যে গত আড়াই মাসে। আন্দোলনের অনেকেই কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, তারা কিভাবে এগুলিকে মানবেন আমি জানি না। সংবিধান আপনি বাতিল করতে চান, নতুন সংবিধান লিখতে চান, লিখুন। সংবিধান তো আপনি স্থগিত করেননি এক মুহূর্তের জন্য, যদি শুরুতেই করে নিতেন। যে কারণে প্রশিক্ষণরত 252 এসআইকে অব্যাহতি, রাজশাহীর চরঘাটের সরদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত ও প্রশিক্ষণরত 252 জন উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়। গতকাল স্থানীয় থানাগুলোতে ডেকে তাদের হাতে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে 1 অক্টোবর সকাল 7:25 থেকে 40তম বিএসএস প্রবেশনার্স ব্যাচ 2023-এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন প্যারেড কার্যক্রম চলমান ছিল। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির সরদার রাজশাহী কর্তৃক পূর্ব নির্ধারিত মেনু অনুযায়ী প্যারেডে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর প্যারেড বিরতিতে সকালের নাস্তা পরিবেশন করা হয়। কিন্তু আপনি উক্ত সরবরাহকৃত নাস্তা না খেয়ে হইচই করে মাঠের মধ্যে চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। আপনি অন্যান্য প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের পরস্পর সংগঠিত করে একাডেমি কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করে চরম বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। এছাড়া আপনি অন্যদের সঙ্গে হইচই করতে করতে নিজের খেয়াল খুশি মতো এবার চোখ রাখব পরবর্তী খবরে। সেন্ট মার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত। সেন্ট মার্টিনে পর্যটকদের সংখ্যা কিছুটা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেন্ট মার্টিন দ্বীপে নভেম্বরে যেতে পারবেন পর্যটকরা, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ 2000 জন যেতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে। মঙ্গলবার 22 অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর একথা জানান। তিনি জানান, নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্ট মার্টিনে থাকতে পারবেন না, ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন, তবে এই 2 মাস সর্বোচ্চ 2000 পর্যটক সেখানে যেতে পারবেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং এই সময় পর্যটকদের যাওয়া পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার এই উপপ্রেস সচিব বলেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ, দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের যেভাবে অপূর্ব জাহাঙ্গীর জানান, বছরের অন্যান্য মাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, মূলত এই সময় পর্যটকদের চাপ অনেক বেশি থাকে, সেজন্যই 4 মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। মধ্যরাতে ব্যারিস্টার সুমনের ভিডিও বার্তা। মধ্যরাতে হঠাৎ ভিডিও বার্তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। সোমবার 21 অক্টোবর দিবাগত রাত 1:21 সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই,
তবে কোথায় কোন পুলিশের সঙ্গে যাচ্ছেন তার বিস্তারিত কিছু জানাননি। সুমনের এই স্ট্যাটাসের বিষয়ে একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমে জানাতে চাই আমি দেশেই রয়েছি, ঢাকা শহরেই আছি, 5ই অগস্টের পর আমি কোথাও যাইনি, শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম। তিনি বলেন, 5ই অগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও, কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন দুর্নীতি করিনি, ঢাকা শহরে আমার কোনো প্লট বা ফ্ল্যাট নেই, তারপরেও কেন আমি দেশ ছেড়ে যাব। ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।